হ্যাঁ গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা অনেক ইউনিক টাইপের ভিডিও হতে চলেছে। তো আমার একটা অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে একটা বিবিএসে গিল্ডে ঢুকবো, তো এই স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে। আচ্ছা, তো চলুন দেখে আসা যাক যে আমি কিভাবে গিল্ডে ঢুকি। A few moments later. তো দেখতে পাচ্ছ যে আমরা গেমে এসে পড়ছি। তো গেমে আজকে আমার একটা টিমমেটের মাধ্যমে কিন্তু আমি সবাই ভাই গিল্ডে ঢুকবো। তো এদিকে কিন্তু আমাদের ইনভাইট দেখছে। তো এ কি সবিক ভাই আমার গ্রুপে? তো আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, ওর প্রোফাইলটা দেখা যাক। তো কিরে, আসলে তো এটা সবিক ভাই, মানে সবিক ভাইয়ের বট আইডি, এক লেভেল আইডি। আমার বিশ্বাস হচ্ছে না যে সবিক ভাই আমার গ্রুপে। আমার টিমমেটকে বলছিলাম যে ও আমার নাকি আমাকে অ্যাড করে দেবে, আমি মরছিলাম মনে ইয়ার কি করছে। তো সিরিয়াসলি যে ওর গ্রুপে আমাকে নিয়ে আসবে, তো সেটা আমি ভাবতেও পারি নাই। তো ওনার সাথে অনেকক্ষণ কথা টথা বললাম, তো ওনার বলে কি যে ওনার গিলে নাকি আমাকে ঢুকাবে। তো ওনার একটা পিলারকে বলে অনুমতি নেবে, তো ওনার পিলারকে ইনভাইট দিবে। তো ওনার পিলার যদি ঢুকাতে চায় তাহলে কিন্তু আমাকে গিলে কিন্তু ঢুকাবে। তো ওনার পিলারকে যে এসে পড়ছে ওনার পিলার, তো ওনার পিলারকে অনেক কথাবার্তা বলার পরে তো আমার বলছে কি যে গিলেতে বের হওয়ার জন্য। তো আমার এই বাংলা গিল্ড অনেক কষ্টের একটা গিল্ড, তো এটা থেকে আমার লিভ দিতেছে, তো অনেক কষ্ট লাগতেছে। তো ওনার সাথে কথা টথা বলি, তারপর যে দেখি যে এটা সবিক ভাই খেলতেছে না, সবিক ভাই চাচ্তো ভাই নাকি এটা গেম প্লে করতেছে এখন। তো সবিক ভাই যে আমাকে কিন্তু নামটা চেঞ্জ করতে হবে, মানে হাই ইমন ওয়াইটি, মানে ওনার যে সবিক নামটা আছে সবিকের জায়গায় কিন্তু আমার নামটা দেওয়া হবে। তো আমি বলছি যে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমি নামটা চেঞ্জ করে বলবো। তারপর বলে যে আচ্ছা, অনে নাকি আমাকে এখন গিলে ইনভাইট দিবে। তো আমি কিন্তু এখানে গিলে ঢোকার জন্য কিন্তু অনেকটা প্রস্তুত রেডি। তো এটা নাকি ওনার দুই নাম্বার গিল্ড, তো এক নাম্বার গিলে তো ওটাতে বিবেস আছে, তো আপনারা সবাই জানেন। তো আমি কিন্তু আমার রিকোয়েস্টটা দিয়েছি, তো অবভিয়াসলি কিন্তু আমরা ঢুকতে পেরেছি। বিশ্বাস হতে পারতেছে না যে আমি একটা বিবেসে গিল্ডে আছি। তো সবিক ভাইকে কি বলে যে ধন্যবাদটা জানাবো, সেই ধন্যবাদটা আমার বাসাটা আমার নেই। তো আমার একটা টিমমেটের মাধ্যমে কিন্তু আমি গিল্ডে ঢুকতে পেরেছি। তো সবিক ভাইকে অনেক কথাটা বললাম, তো অনেক থ্যাংক ইউ বললাম। তো সবিক ভাইকে এখন বিদায় দিয়ে দেবো। তো অনেক কথাটা বলার পর সবিক ভাইকে আমরা ফাইনালি একটা বিদায় দিয়েছি। তো চলেন দেখে আসা যাক যে আমাদের গিল্ডে কীরকম কী প্লেয়ার আছে। তো আমরা গিল্ডে এসে পরে দেখি যে আমাদের গিল্ডে কিন্তু ছয় লেভেল ম্যাক্স, মানে সবিক ভাইয়ের এক লেভেলে গিল্ডে কিন্তু আমাদের ছয় লেভেল ম্যাক্স হয়ে গেছে। তো ওনার ফিল্ডের গিল্ডের প্লেয়ারটা কীরকম টাইপের বা কীরকম প্লেয়ার, তো দেখে আসা যাক। তো এদিকে কিন্তু 48 জন প্লেয়ার, তো এদিকে কিন্তু আমি জিরো স্কোর, মানে আমি কিন্তু এই একটু আগে ঢুকছি, তার জন্য জিরো স্কোর। তো এদিকে কিন্তু হৃদয় নাম আছে, তো ওনার প্রোফাইলটাকে সর্বপ্রথমে চেক করে আসা যাক। তো এদিকে কিন্তু আমাদের কিন্তু সাকুরা সিজন ওয়ান পরে রয়েছে। তো এদিকে আরিতে ঢুকার পর দেখি যে 26,000 প্লাস, তো 74 লেভেলের প্লেয়ার, তো এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল পুরো। তো এদিকে কিন্তু আমাদের পড়েছে ইঞ্জিলিক, পড়েছে সিজন ওয়ান আর ব্ল্যাক টিশার্ট, হাতে কিন্তু এবার ইউএমপি ম্যাক্স। তো ওনার কিন্তু ভালো একটা লেভেল, মানে ভালো একটা পজিশন আছে। তো ঝটপট করে আরেকটা লেভেলে, মানে আরেকটা আরিতে যাওয়া যাক। তো এদিকে কিন্তু আরেকটা আরিতে আসার পর দেখি যে 69 লেভেলের প্লেয়ার, তো এখানে আছে সাকিব ভাই, তো 14,000 প্লাস লাইক, তো এখানে কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল। তো এদিকে কিন্তু এদিকে হাতে কিন্তু AK-MX নিয়ে রাখছে, তো এটাও কিন্তু অনেক ইউনিক টাইপের প্লেয়ার, অনেক ভালো একটা জোস লেভেলের প্লেয়ার। তো এদিকে কিন্তু 4 স্টার আছে। তো আরেকটা লেভেল কিন্তু যাওয়ার পর দিকে থেকে সোহেল, এটা সোহেলে কিন্তু আমাদের সাথে গিলে ঢুকছিল। তো এদিকে কিন্তু আরেকটা চেক করে যে দেখি যে ব্রেক ডান্সার, তো ব্রেক ডান্সার তো প্রোফাইলের ঘুরে থেকে ঘুরে আসে দেখে যে হাই কী নাম দিয়েছে এটা, অপূর্ব, এটা হিন্দু নাকি জানি না। তো এদিকে কিন্তু আমাদের পোকার হাতে নিয়ে বসে রয়েছে। তো এদিকে কিন্তু 61 লেভেলের প্লেয়ার, হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল। তো আরেকটা মানে বিশেষ দিদি করা যাবো না, তো আস্তে আস্তে আরেকটা সকলে দেখাতে হবে। তো এদিকে কিন্তু আমাদের গেমিং মানে হাই শিয়াপ, তো এটা কিন্তু ফেসবুক বা ইউটিউব চ্যানেল আছে ওনার, উনি একটা ইউটিউবার, তো উনি বিবেস পায় নাই। তো অনেক লেভেলে যে খেয়াল করে দেখতে পাচ্ছি 73 লেভেলের প্লেয়ার, 17,000 প্লাস লাইক, তো হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল। তো এদিকে কিন্তু আমাদের পোকার হাতে নিয়ে বসে রয়েছে, মানে কোবরা হাতে নিয়ে বসে রয়েছে। তো তারপর আরেকটা আইডিতে চলে যাক, তো হাই সিয়াম FF, তো এটা কিন্তু আমাদের অফিসের পদে আছে। তো এদিকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু গোল্ডেন প্রোফাইল, কোনো হোয়াইট গোল্ড প্রোফাইল নেই। তো এদিকে কিন্তু সত্যি প্লেয়ার, তো 13,000 লাইক প্লাস। তো এদিকে কিন্তু ইঞ্জিলিক আর বডি পড়েছে, আর হাতে পোকার রয়েছে, হলো টপটা পোকার রয়েছে। তো আরেকটা প্লেয়ার দেখা যাক, তো আমার কিন্তু সময় কম হাতে। তো এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিপাই চলে, তো এটা কিন্তু মিস্টার টিপোলারে কিন্তু মাথাটা পরে রাখছে। তো আমার নেটটা অনেক প্রবলেম দিয়েছে, তো নেটের জন্য কিছু করাও যাচ্ছে না। তো এদিকে কিন্তু আমরা এসে পড়ে দেখেছি 71 লেভেলের প্লেয়ার, তো 16,000 প্লাস লাইক, তো এদিকে কিন্তু আমাদের পুরো হোয়াইট প্রোফাইল। তো এদিকে কিন্তু আমাদের মানে অনেকটা ভালো একটা লুক নিয়ে কিন্তু দাঁড়া রয়েছে। তো এদিকে কিন্তু আরেকটা আমরা আইডিতে চলে যাই, মানে আরেকটা আইডিতে চলে যাক, তো এটা দেখা যাক। তো এটাতে হাই সাকিব, মানে হাই সাকিব সবগুলো হাই নাম দেওয়া, তো এটা আমার নাম দিতে হবে। তো এটাতে আসার পর দেখে যে 74 লেভেলের প্লেয়ার, তো 16,000 প্লাস লাইক, সবগুলো কিন্তু 16,000 লাইক নাকি রে। পরে দেখে যে এদিকে কিন্তু সবটুকু কিন্তু আমাদের হোয়াইট প্রোফাইল, তো এদিকে কিন্তু কোনো গোল্ডেন প্রোফাইল আছে, 4টা আছে। তো এদিকে কিন্তু আমাদের M10 ম্যাক্স, তো এদিকে সিজন 2 আর M10 ম্যাক্স না হাতে দাঁড়া রয়েছে। তো এদিকে কিন্তু আমরা তারপরে এসে বলছি, তো সোমাইয়া, এটা মেয়ে কিনা জানি না, তো সোমাইয়া গ্রুপে যা যাক।
শাড়িতে সুমাইয়া সুমাইয়া, এটা কি মেয়ে? যেরকম ধারণা মেয়ে হতে পারে, কারণ এটা ইউটিউবারের গিল্ড মেয়ে তো থাকতেই পারে, তো সামান্য একটা মনে আছে। তো এদিকে কিন্তু আমরা এসে পড়ছি, তো এদিকে দেখছি 61 প্লেয়ার, তো এদিকে কিন্তু 5000 লাইক, মানে এত অল্প কেন লাইক রে বুঝতে পারলাম না। তো এদিকে কিন্তু দুইটা ইলেক পাস মানে বুয়া পাস নিচ্ছে, তো এদিকে কিন্তু ভালো একটা লুক নাই, তো জাস্ট ভালোই আছে। তো একটা ডাইনামিক ডু আছে, তো আরেকটা আইডিতে আমরা চলে যাই। তো আরেকটা আইডিতে যাওয়ার পরে দেখি নামসারা মানুষ, তো এই নামসারা মানুষের যাওয়া যাক, ওটাতে দেখি কয়টা লেভেল বা কত কি। তো এদিকে কিন্তু 63 লেভেলের প্লেয়ার, তো এদিকে 5000 লাইক, তো হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল, তো এদিকে কিন্তু বাংলাদেশ আমার 36 দিয়ে মানে জি 36 দিয়ে কিন্তু 37 নাম্বার আছে, তো এটা কিন্তু অনেকটা ইউনিক প্লেয়ার। তো তারপর একটা যাওয়া যাক, তো হাই কি নাম দিছে এটা, আই মানি মিনান্স, তো এটাতে কিন্তু 400 লাইক, কি রে এত লাইক কম। ও এদিকে কিন্তু এই খেয়াল করে দেখতে পারবেন যে এই উনি কিন্তু এই সিজনতে গেম খেলা শুরু করছে, তো মানে লেভেলটা কিন্তু 40 লেভেলে চলে গেছে এক দিয়ে মানে এক মাসের মধ্যে, তো অনেকটা ইরেক পিলার। তো আর এদিকে কিন্তু সবগুলো হাই কোয়ালিটি পিলার, তো এদেরকে নিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা গেম টেম মানে র্যাঙ্ক টেম ম্যাচ খেলতে পারবো। তো এদিকে কিন্তু আমাদের গিল্ডের পিলার কিন্তু সবগুলো ভালো ব্যবহার করা উচিত, কারণ আমাদের কিন্তু বিবিএসের গিল্ড পিলাররা কিন্তু ভালো ভালো কথা বলে, নাহলে কিন্তু বিবিএস পিলার কিন্তু আমাদের কিক মারা দেবে। শৈক ভাই বা অফিসার যারা আছে তারা কিন্তু কিক মারা দেবে যদি খারাপ আচরণ করা হয়। তো এদিকে কিন্তু আমাদের 74 লেভেল প্লেয়ার ছিল, তো এটা তো মিস্টার টিপোলারের মানে ফাটা মাথার বডি, তো এটা কিন্তু 73 লেভেলের প্লেয়ার, 16000 প্লাস লাইক, হোয়াইট প্রোফাইল, তো এদিকে কিন্তু মাস্টার পদে আছে। তো এদের কিন্তু শিয়াপ 69X, তো এটা কিন্তু গ্যান মাস্টারের প্লেয়ার মানে রিজন্টের প্লেয়ার, তো এবার মানে ওঠে নাই, তো এবার হিরিক 5 স্টার আছে, তো এটা কিন্তু 81 লেভেলের প্লেয়ার, তো হোয়াইট মানে আর গোল্ডেন প্রোফাইল, তো এদের কিন্তু 33000 লাইক প্লাস, তো অনেক লাইক। তো এদের কিন্তু ইউএমপি ম্যাক্স সাথে, তো ওনার বডিটা অনেক রিয়াল, তো এদিকে কিন্তু এটাও কিন্তু গ্যান মাস্টারের প্লেয়ার, তো এখন কিন্তু ও গ্যান মাস্টার আছে, তো সিএস র্যাঙ্কে মাস্টারে উঠতে পারেনি, 77 লেভেলের প্লেয়ার, তো 26000 লাইক প্লাস, তো এখানে কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল, তো এদিকে কিন্তু হাতে কিন্তু M40 ম্যাক্স নিয়ে কিন্তু দাঁড়া রয়েছে, তো অনেকটা ইউনিক প্লেয়ার এটাও। তো আর রয়েছে কিন্তু হাসিকুর নাকি যেন একটা দেখলাম জানি না, মুরাদ ভাই কিন্তু অনেকটা ইউনিক একটা প্লেয়ার, তো এটা কিন্তু লেভেল দেখে খেয়াল করে দেখতে পাচ্ছেন 76 লেভেলের প্লেয়ার, তো এখানে কিন্তু 24000 লাইক প্লাস, হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল, হিরো কিন্তু 4 স্টার আছে, তো আগে কিন্তু ইউএমপি ম্যাক্স, সবগুলো কিন্তু ইউএমপি ম্যাক্স, বুঝতেছি না পড়া হাই স্বাধীন, তো এটা পুরো যা থাকতো একা দেখেন দেখছি 77 লেভেলের প্লেয়ার, তো এদের কিন্তু 33000 প্লাস লাইক, তো এদের কিন্তু গ্যান মাস্টার পদে আছে, তো এদের কিন্তু হোয়াইট অ্যান্ড প্রোফাইল লাইক প্রোফাইল প্লেয়ার, তো এদের কিন্তু ভালো একটা ডিসাপ্লিনের তো সমস্যা নেই, কিন্তু ভালো একটা পজিশন আছে, তো এটা অনেক, তো এদের কিন্তু আরও অনেক অনেক প্লেয়ার আছে। তো এটাতে দেখা যাক যে 72 লেভেল প্লেয়ার আজহার গেমিং না, তো এক্সেল আজহার, তো হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল, তো মাস্টার পদে আছে এদিকে, তো এদের কিন্তু অনেকটা ইউনিক প্লেয়ার, তো এদের কিন্তু আরও অনেক অনেক প্লেয়ার আছে, তো সবগুলো কিন্তু দেখা কিন্তু সম্ভব না, তো আমাকে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে হবে, কিন্তু অনেক অনেক প্লেয়ার আছে সবগুলো দেখাতে গেলে তো আজকে সারাদিনে ভিডিও করা শেষ হবে না। তো এদিকে অবশ্যই অনেক কষ্ট করে আসার পর দেখে যে আবার শৈক ভাই, শৈক ভাইয়ের কিন্তু এক লেভেল আছে, তো যার লেভেল বা যার গিল্ড মেল আছে সেটাই কিন্তু তার, তো শৈক ভাইকে তো অনেকেই চেনেন, তাদের কিন্তু এটা বটলে আইডি, তো এক লেভেলের আইডি, এক লেভেল আইডি কিন্তু 5000 লাইক, তো এদিকে কিন্তু পারভেজ ভাই আছে, এদিকে সবটি এক ব্যানার, নিচে যেগুলো আছে সবগুলো এক ব্যানার, তো তারাহর আর কথা বলবো না, তো স্ক্রিপ্টটা করে চাইলে কিন্তু স্ক্রিপ্টটা করতে পারবেন, দাও এখানে কিন্তু তারাহরা করে মানে ভিডিওটা দেখা যাক। তো সবার প্রোফাইলে কিন্তু মোটামুটি কিন্তু দেখা আসা যাক, তো আমার অনেকদিন স্বপ্ন যে একটা ফ্ল্যাগ ইমোটটা নিব, তো আমার কাছে কিন্তু 900 টোকেন আছে, তো 900 টোকেন একটা ফ্ল্যাগ ইমোটটা নিতে পারি কিনা দেখি, তো ফ্ল্যাগ ইমোটটা কিন্তু আমি অনেক পছন্দ হয়েছে, তো এটা অনেকদিন কষ্ট করার পরে কিন্তু আমার ফাইনালি কিন্তু আবার ফ্ল্যাগ ইমোটটা নিয়ে ফেলেছি, তো এটা দিয়ে কিন্তু আমাকে অনেক অত্যাচার করেছে ফ্ল্যাগ ইমোটটার জন্য, মানে গ্রুপে আসলে কিন্তু এটা একটা ভীষণ একটা মানে ভালো লাগে না, তো শব্দটা আমার অনেকটা জঘন্য লাগে আর কি। তো আর বেশি কথা বলবো না, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে, তো আজকের থেকে কিন্তু অনেকটা ইউনিক টাইপের কিন্তু ভিডিওটা আসতে চলেছে, তো আজকে কিন্তু তোমরা যেরকমভাবে ভিডিও চাও সেভাবে কিন্তু হবে, তো আমি কিন্তু অনেক অনেক বিবিএসের প্লেয়ারের সাথে কিন্তু গেম টেম ম্যাচ ট্যাচ খেলবো, তো অনেকে যারা যারা মানে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগছে জলদি করে একটা লাইক করে দিও, আর কমেন্টে বলে দিও যে ভিডিওটা কোন পার্টটুকু ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ।